লক্ষ্যে ভারতীয় জনতা পার্টি আগামী নির্বাচনে এখানে লোকসভা দুটো ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি। নদিয়ায় মিঠুন সুকান্ত জনসভা, সুকান্ত মজুমদার বক্তব্য রাখছেন, আর ধর্মতলায় দেখছেন আইএসএফ এর প্রতিবাদ মিছিল। তা পূরণ হবে বন্ধুগণ, আজকে মুখ্যমন্ত্রীর এই আমলে চাকরি বিক্রি হয়েছে, জমি বিক্রি হয়ে গেছে, জমির ছেড়ে দিন, আপনার নদী থেকে বালি বিক্রি হয়ে যাচ্ছে, পাথর বিক্রি হয়ে যাচ্ছে, তৃণমূল কংগ্রেসের নেতারা কোনো কিছু ছাড়ছে না। মানিকবাবু চুরি করে এসে যখন ধরা পড়েছিলেন, আমি শুনেছি কয়েকদিন নাকি এই তেহরটাতেও লুকিয়েছিলেন গোদয়ের কারো বাড়িতে। তেহট্টের বিধায়কও কম যায় না, সেও চড়ে চড়ে মাস্তুতো ভাই, এক সময় ভালো মানুষ ছিলেন, কিন্তু তৃণমূল এমন একটা দল যে দলে সেই যেই ঢোকে সেই চোর হয়ে যায়। উদাহরণ দেখবেন, তৃণমূলের একজন সাংসদ আছেন, বয়স অনেক হয়েছে, প্রফেসর মানুষ, প্রফেসর মানুষ, তার মুখের কথা কি, আমি তো ছোটখাটো প্রফেসর, উনি বয়স্ক প্রফেসর, ফিজিক্সের প্রফেসর, তিনি বলছেন মিঠুন চক্রবর্তী বলেছেন সবাইকে বাড়ি দেবেন, বলছে মিঠুন চক্রবর্তীর বাবাও নাকি দিতে পারবে না। এটা হচ্ছে প্রফেসরের মুখের ভাষা। কোন প্রফেসরের মুখের ভাষা? যে প্রফেসর তৃণমূল কংগ্রেসে ঢোকে। মনে রাখবেন, একটা রাজনৈতিক দল হচ্ছে পাত্রের মতো, আর মানুষ হচ্ছে জলের মতো, কর্মীরা হচ্ছে জলের মতো। আমরা যে পাত্রে যাই, পাত্র যদি নোংরা হয় বিসলারির জলও নোংরা হয়ে যাবে। তৃণমূল কংগ্রেস এমন একটা পাত্র, আপনি যান যেই যান সেখানে গেলে চোরগিরি করতে হবে, আপনাকে চোর হতে হবে, অতএব তৃণমূল কংগ্রেস ছাড়তে হবে। চোর ছাড়া তৃণমূল কংগ্রেস কেউ থাকতে পারে না। আজকে এই রাজ্যের কথা ভাবুন, এই রাজ্যের টেস্ট পেপারে আপনার ছেলে মেয়ে যারা সরকারি স্কুলে পড়ে, আমি নিজে সরকারি স্কুলে পড়েছি, সেই সরকারি স্কুলের টেস্ট পেপারে কোশ্চেন আসছে, ম্যাপ পয়েন্টিং আসছে, আজাদ কাশ্মীর কোথায়, তাকে ম্যাপ পয়েন্টিং করো। আপনি বুঝতে পারছেন, বুঝতে পারছেন না? আপনি হয়তো ভাবছেন মহাগুরু মিঠুন চক্রবর্তীকে দেখবো, কালকে দেখবেন আপনার বাড়ির উপরে পাকিস্তানের পতাকা উড়ে গেল, আপনাকে বাড়ি ছেড়ে এখান থেকে পালাতে হচ্ছে। একবার উদ্বাস্তু হয়ে এসেছেন, আরো একবার উদ্বাস্তু হতে হবে। এখনো যদি বুঝতে না পারেন আজাদ কাশ্মীর ম্যাপ পয়েন্টিং কেন এসছে, ভাবুন একবার আপনার ভবিষ্যতের কথা। যে ছেলেটাকে টাকা জমিয়ে ভাবছেন ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন, যে মেয়েটাকে ভাবছেন যে বড় হয়ে নার্সিং পড়াবো চাকরি পাবে, সেই চাকরিটা সে রাখতে পারবে তো? আপনার মন্দির অক্ষত থাকবে তো? বাংলাদেশে পরিণত হবে না তো আপনার নদিয়া জেলা? ভেবেছেন কোনদিনও? আর যারা রাষ্ট্রবাদী মুসলিম আছে তাদেরকে বলতে চাই, তারা ভালো করে দেখুন পাকিস্তানের দিকে তাকিয়ে। পাকিস্তান একটা মুসলিম কান্ট্রি, একটা মুসলিম দেশ, আজকে তারা আটার জন্য মারামারি করছে, আর নরেন্দ্র মোদীর দেশে আপনারা সবাই, আমরা সবাই ভ্রাতৃত্ব বোধে এখানে একসাথে আছি। নরেন্দ্র মোদী টিকা দিচ্ছে, নরেন্দ্র মোদী ঘর দিচ্ছে, নরেন্দ্র মোদী বাথরুম দিচ্ছে, জল জীবন মিশনে জল দিচ্ছে, হিন্দু মুসলিম সবাইকে দিচ্ছে। আজকে যারা সকালবেলা উঠে আদা জল খেয়ে নরেন্দ্র মোদীকে গালি দেন, এখানেও হয়তো অনেকে মিঠুন চক্রবর্তীকে দেখতে এসেছেন, যারা নরেন্দ্র মোদীকে গালি দেন তারা হয়তো বিজেপিকে ভোট দেন না, তারাও একবার এই ছোট ভাইটির কথা ভেবে দেখবেন। আজকে যে ভিড়ের মধ্যে আপনি দাঁড়িয়ে আছেন, তার জন্য যে ব্যক্তিটার গুণগান করা উচিত তার নাম হচ্ছে নরেন্দ্র মোদী, কারণ আপনার রক্তে নরেন্দ্র মোদীর ভ্যাকসিন ঘুরছে, তাই করোনা ভাইরাস আপনাকে ধরতে পারছে না।